আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন থাম্বনেল দেখে। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন শিহাবুদ্দিন চুম্পু, মোহাম্মদ শিহাবুদ্দিন চুম্পু। ওনাকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যেগুলো আপনাদের চাকরির পরীক্ষায় আসতে পারে আমার মনে হয়। তো চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে রাষ্ট্রপতি সম্পর্কে যদি বলতে হয়, তিনি হচ্ছে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নাম কি, সেটা হচ্ছে মোহাম্মদ শিহাবুদ্দিন চুপ্পু। অথবা এভাবেও কোশ্চিনটা আসতে পারে যে শিহাবুদ্দিন চুম্পু বাংলাদেশের কততম হচ্ছে রাষ্ট্রপতি, সেটা হচ্ছে 22তম। এরপরের প্রশ্নটি হচ্ছে এরপরে তথ্যটি জানবো, যেটা হচ্ছে সেটা হচ্ছে তিনি একজন দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন একটা সময়। তাহলে প্রশ্ন হতে পারে যে তিনি এর আগে কিসে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এখানে অপশন হিসেবে দুদক থাকবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে দুদক। এরপরের প্রশ্নটা হচ্ছে পাবনার সন্তান শিহাবুদ্দিন চুম্পু, তার মানে তার জন্মস্থান সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে এখানে এবং জন্মসালটা দেওয়া আছে। তো সাধারণত জন্মস্থান এবং জন্মসাল আসার সম্ভাবনা খুব বেশি না, তারপরেও আমরা একটু জেনে রাখলাম এক্সট্রা সেফটির জন্য। তাহলে তার বাসা হচ্ছে পাবনাতে এবং তিনি 1949 সালে জন্মগ্রহণ করেন। এরপরে হচ্ছে তিনি 1982 সালে বিসিএস বিচার ক্যাডার হিসাবে যোগদান করেন এবং বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে 25 বছর পর 2006 সালে জেলা ও দায়রা জজ হিসাবে অবসর নেন। তার মানে তিনি অবসর নেন 2006 সালে এবং 1982 সালে তিনি বিসিএস দিয়ে হচ্ছে বিসিএস ক্যাডার হিসাবে যোগদান করছিলেন বিচারক পদে, এবং 25 বছর তিনি বিচারক হিসেবে কাজ করেছিলেন এবং 2006 সালে তিনি অবসর গ্রহণ করেন। এরপরে তথ্যটি বর্তমান রাষ্ট্রপতি সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 2018 সালে 24 এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। তার মানে সেই হিসাবে তার 5 বছরের মেয়াদ শেষ হবে 23 এপ্রিল। তার মানে 23 এপ্রিলের পর থেকে রাষ্ট্রপতি হবেন আমাদের শিহাবুদ্দিন চুম্পু, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন স্টুডেন্ট ছিলেন। তিনি আমাদের গর্ব। রাষ্ট্রপতি থেকে আপডেটেড তথ্য সম্বলিত ভিডিওটা ছিল এটা, এবং রাষ্ট্রপতি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন সময় যে সকল প্রশ্ন এসেছিল সে সকল প্রশ্ন নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, ইনশাআল্লাহ দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আমরা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আরেকটা কথা, যাবার আগে একটি কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা বিভিন্ন আপডেটের তথ্য এবং চাকরির প্রিপারেশনের যত তথ্য লাগে আমরা সব আমাদের চ্যানেল থেকে ভিডিও আকারে আপলোড করি, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।